গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, সোমবারের সকাল 11টা মতন বাজে। সকাল সকাল চলে এসেছি বাজার করতে, সকালবেলা ভুল 11টা বেজে গেছে। যাই হোক, এখন 11টা থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখতে থেকো, আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় সবজি বাজারে চলে এসেছি, প্রদীপ একটু নামিয়ে দিয়ে গেল যাবার পথে, আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি এবার বাজার করে নিয়ে তারপরে এবার অটো ধরে বাড়ি ফিরে যাব। দেখো কত সবজি বসেছে, এখনও 11টার সময় বাজার রয়েছে, কিন্তু প্রচুর রোদের গরম জানো। রোদে ঘুরে ঘুরে সবজি কিছুটা কিনে নিয়েছি, কিনে নিয়ে এখন বাড়ি ফিরছি। চরম রোদ ঘুরে বেরিয়েছে, রোদে রোদে হেঁটে ফিরছি। সবজিপত্র নেওয়া হয়ে গেছে, সবজিপত্র এখন প্রচুর দাম দেখছি গরমেতে, বিশেষ করে আমাদের দেশে যেসব সবজিগুলো আমরা পেয়ে থাকি সেখানে দামটা একটু বেশি। চলো, সবজি নেওয়া হয়ে গেছে, বেশি কিছু নেওয়ার ছিল না, যেহেতু ক্যাশ নিয়ে বেরোইনি, এক জায়গা থেকে নিয়ে নিয়েছি। নিয়ে এখন হাঁটছি, যাবো ওষুধের দোকানে ওষুধটা নিয়ে, তারপরে আবার অটো ধরবো। প্রচুর প্রচুর বেরিয়ে গেছে, দেখো পুরো সবেমাত্র যা চুটে বসেছি। আর এইরকম মুখ পুরো লেগে গেছে একদম। সকালের শুরুটা কিন্তু ভালোই ছিল জানো বন্ধুরা। আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেমন যাবে আমরা সত্যিই জানতে পারি না, আইডিয়াও করতে পারি না যে প্রতিটা মুহূর্তে এই একটা ঘন্টা পরে, এই ধরো 5টা মিনিট পরেই যে কী ঘটতে চলেছে, কোনো রকম আইডিয়া আমাদের থাকে না। সকালবেলা বেরিয়েছিলাম একটা ফ্রেশ মুডে, দুটো সবজি বাজার নিয়ে, সবজি নিয়ে ফিরত আসবো বলে। কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল যে সেটাই মাথার মধ্যে দেখো চলে এলো। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যে পড়ে যাব ভাবতে পারিনি। ভাগ্যিস আজকে পরীকে নিয়ে যাইনি, গিয়েছিলাম পরীর জন্য একটু সবজি কিনতে, পরীর শরীরটা ঠিক নেই সেই জন্যই সকালে একটু সবজি বাজারে গিয়েছিলাম। যাই হোক, এখন দেখো বাড়ি ফিরে এসেছি, এসে পরীর জন্য এক গ্লাস ওয়ারএসের জল বানালাম, আর আমার জন্য একটু লেবু জল বানিয়ে নিয়েছি। বাজার থেকে ফেরার পথে লেবুও নিয়েছিলাম দুটো, লেবু জলটা খাবো এখন, খেয়ে একটু বসবো, মাথা ঠান্ডা করে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করছি কী হয়েছিল। লেবু জলটা খেয়ে তবে একটু মানে যেন আরাম লাগছে, লেবুর দাম অনেক হয়ে গেছে এখন গরমেতে। কিন্তু আজ যেন একটা বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম, বড়সড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। মানে আমি জাস্ট অটোটায় উঠে বসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট অটোতে উঠে বসেছি, আর অটোতে যেহেতু খালি ছিল আমি একা উঠেছি, আরও দু একজন নিয়ে তারপরে এবার অটোওয়ালা যাবে, সেই জন্য আমি একটু সাইড করেই বসেছি। আর সেই সাইড দিয়েই তোমার টেম্পুটা এসে পুরো ধাক্কা মেরেছে, অটোটা পুরো উল্টে যেতে যেতে মানে বেঁচে গেছে, নাহলে পুরো উল্টে যেতাম আজকে। মানে এত জোর ভয় পেয়ে গেছি না, পুরো হার্টবিট বেড়ে গেছে, অটোটাকে এসে এমনভাবে ধাক্কাটা মেরেছে ট্রাকটা। মানে ছোটো টেম্পু ছিল, বড় গাড়ি নয়, যদিও ছোটো টেম্পু মতন ছিল। আর অটোওয়ালার অটো পুরো একদম কী বলবো, কাঁচটা আয়নাটা যেটা সাইডে থাকা আয়নাটা ভেঙে গেছে, আর অটোটা পুরো ঘুরে গেছে একদম, ঘুরে কাত হয়ে গেছিলো, সব লোক ছুটে চলে এসছে। আমি সবেমাত্র জাস্ট উঠে বসেছি, অটোওয়ালা একটুখানি বললো বসতে, যে আরও দু একজন আসুক তারপর যাব। আর আমি সাইড করেই বসেছি, আর সেই সাইড থেকেই ট্রাকটা এসে ধাক্কা মেরেছে জানো। খুব ভালো রকম মানে বিপদের হাত থেকে বেঁচে গেছি, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, ভালো রকম বিপদের হাত থেকে বেঁচে গেছি, নাহলে অটোটা পুরো উল্টে গেলে তো চোট লাগতোই, দাঁড়িয়েছিল অটোটা যদিও। আর অটোওয়ালা খুব রেগেও গেছে, কী করে গাড়ি চালাচ্ছে সাইডে দাঁড়িয়ে রয়েছে অথচ তাও এসে ধাক্কা মারছে, অটোওয়ালা খুব রেগে গেছে, কেননা অটোর ক্ষতি হয়েছে না, তার আয়নাটা ভেঙে গেছে। যাই হোক, আমি আর দাঁড়াইনি, একটুখানি দাঁড়িয়ে মানে ভয় লেগে গেছিলো, একটুখানি দাঁড়িয়ে আবার অন্য অটো ধরে আবার বাড়ি এলাম। আর রান্নাও বাকি আছে, গিয়ে ঝোল ভাত বসাই, চলো যাই। যেমনটা বলছিলাম, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কখন যে কী হবে সেটা বোঝা মুশকিল,
বিপদ কখন কোন দিক থেকে আসে সেটা আমরা নিজেরা কেউই জানি না। যাই হোক, ভগবানের আশীর্বাদে সুস্থভাবে বাড়ি ফিরত আসতে পেরেছি, এটাই অনেক। নাইলে চোট লাগলে ভালো রকমই লাগতো। আর এদিকে দেখো, বাজার থেকে একটু সবজি নিয়ে চলে এসেছি। এখানে তো ব্যাঙ্গালোরে একই রকম সবজি প্রায় সারা বছর পাওয়া যায়। একই সবজি খেতে খেতে একটু বিরক্তই হয়ে গেছি। আজ একটু ঝোলের মতন জোগাড় করে এনেছি, যাতে একটু ঝোল বানাতে পারি, ঝোলের সবজি নিয়ে এসেছি। আর তার সাথে অনেকদিন পরে নিয়ে এসেছি পটল। পটলের দাম এখানে অতিরিক্ত বেশি। পটল যদিও বা এখন পাওয়া যাচ্ছে, কয়েকটা বছর আগে তো সেটাও পাওয়া যেত না জানো। এই বড় বেগুন, পটল, তারপর এই যে কাঁচা পেঁপে দেখছো, এই সব সবজিগুলো না আমি যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম কোনোটাই পাওয়া যেত না। মার্কেটে গেলে, এখানে যেটা মার্কেটটা রয়েছে কেয়ার মার্কেট, সেখানে মার্কেট থেকে প্রদীপ রাতের দিকে যখন ফিরতো তখন একটু পটলটা নিয়ে আসতো। যাই হোক, মার্কেট যাওয়াটাও অনেক বছর বন্ধ হয়ে গেছে। এখন আর মার্কেটেতে কাজ হয় না বলে মার্কেটের দিকে যায় না। আর আজকে নিজেই গিয়েছিলাম সবজি কিনতে। আমি মাঝে মাঝেই সবজি বাজারে একাই চলে যাই, আর এটা অনেক বছর ধরেই করছি। তবে প্রথম যখন এসেছিলাম তখন যেন এখানেতে এসে কথা বলাটা না অতটাও সহজ ছিল না। প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো সেটা হয়, সম্পূর্ণ একটা ভাষা অন্যরকম। সেখানেতে গিয়ে কোন জিনিসটাকে কি বলে, কিভাবে কথা বলবো, এটা একটা খুব সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো, সবজি কেটে একটু ঝোলের ব্যবস্থা করে ফেলেছি। আজকে একটু সিম্পল ঝোল করব। আজকে একটা সমস্যা হয়ে গেছে, দেখো দেখি। মিক্সিতে মশলাটা বাটতে দিয়েছিলাম, কিন্তু মিক্সিতে আজকে ভালো মশলাটা হয়নি। কেন জানো, অল্প পরিমাণ আদা জিরে বাটা মিক্সিতে দিয়েছিলাম বাটতে। অল্প পরিমাণ মিক্সিতে জানো পেস্ট হয় না ভালো করে, সেই জন্য আবার শিলপেটে শিল বাটাতে বাটলাম। যাই হোক, সিম্পল ঝোল ভাত দুপুরে খেয়ে নিয়েছি। এখন বিকালবেলা একটুখানি বাইরের দিকে বেরিয়ে এসেছি। বাইরের ওয়েদারটা দিয়ে খুব সুন্দর। সকাল থেকে পরি সোয়েটার ঠিক ছিল না বলে পরি ওঠিনি। এখন বিকালবেলা একটু ঠিক হয়েছে বলে একটু বাইরে হাঁটতে বেরিয়ে পড়েছে। বাচ্চা মানুষ তো এক জায়গায় চুপ করে শুয়ে বসেও থাকতে পারে না। আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর, দু চার ফোঁটা বৃষ্টি পড়লো, পড়েও আবার বন্ধ হয়ে গেল। গরমটাও বেশ ভালোই পড়েছে জানো। সন্ধ্যের সময় ঘরে এসেছি। ঘরের অবস্থা একদম মানে ভর্তি হয়ে আছে। বাচ্চা একটা ঘরে থাকলে যেটা হয়ে যায় আর কি, ঘরের অবস্থাটা সবসময় এরকম হয়ে যায়। এক তো সকালে ক্লিন করব, তার মধ্যে আবার সন্ধ্যেটা হতে না হতেই এরকম চারিদিকে বই খাতা ছড়িয়ে, জামা কাপড় ছড়িয়ে পুরো ভর্তি একদম। কটা দিন আগেই পরিষ্কার করেছিলাম, তারপর ডেলি তো পরিষ্কার চলছে, কিন্তু তা সত্ত্বেও পরিষ্কার আর থাকছে না। পরি যেহেতু বাড়িতে রয়েছে তাহলে তার তো ঘাঁটা ঘাঁটি এসবগুলো আরও বেশিই চলছে। ঘরের মধ্যে থাকলে যা হয় সারাটা দিন করবে আর কি। একবার স্টোরি বই তো একবার আঁকার খাতা, একবার এইটা তো একবার ওটা, প্রত্যেকটা জিনিস একদম ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিকালবেলার পরিষ্কার করিনি, বিকালে একটু হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম যেমনটা বললাম। আর ভালোও লাগে না সবসময় কত করবো বলো না, একদিকে গোছাচ্ছি তো একদিকে ছড়াতে থাকছে। যাই হোক, সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। সন্ধ্যের সময় একটুখানি চা খেয়ে আর কি এনার্জি নিয়ে নিয়েছি, চার এনার্জিটা এখন চলছে। আর যেমনটা বলছিলাম বন্ধুরা সকালের ভিডিওটা শেয়ার করতে করতে, যে ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু অতটাও সহজ ছিল না। একটা ভাষা সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে কথা বলতে পারা যায় না, না আছে হাতে তখন এরকম কোনো স্মার্টফোন, না আছে টিভি, তখন সময়টা কাটানোটা না সত্যি খুব অসম্ভব রকম মানে কঠিন ছিল সেই সময়টা। এখন তো স্মার্টফোনের যুগ, ফোনেতেই সময় কেটে যায় বলতে পারো, তার সাথে টিভি রয়েছে, এইসবেতেই সময় কেটে যায়। কিন্তু প্রথম যখন আমি এসেছিলাম তখন কারোর সঙ্গে কথা বলা যায় না, ভাষা বোঝা যায় না। যাই হোক, প্রথম যখন যে বাড়িতে ছিলাম না, পাশে একটা কলেজ গোয়িং একটা মেয়ে ছিল, তার থেকে আমি কিছু কিছু কথা শিখতে পেরেছি। আমি একটু একটু করে তখন আমার ভাঙাচোরা ইংলিশ নিয়ে তার সঙ্গে কথা বলতাম। ভাঙাচোরা ইংলিশই বলি কেননা এখানকার সকলে হিন্দিটা অতটা ভালো জানে না, বিশেষ করে আমি যে এরিয়াতে থাকি। ভাঙাচোরা ইংলিশ নিয়ে তার থেকে একটু একটু করে কানাডাটা আমি শিখেছি, খাতায় লিখে লিখে তার থেকে আমি অনেকটাই শিখেছিলাম। কোন জিনিসটাকে কি বলে, প্রত্যেকটা সবজির নাম, দোকানপত্রের নাম জানাটারও খুব প্রয়োজন ছিল জানো। যখন একটা বাজারে বাজার করতে যাই, প্রত্যেকে তো আর হিন্দি জানে না, বিশেষ করে বয়স্ক যারা বাজার নিয়ে বসে থাকে তারা একদমই হিন্দি জানে না।
তখন না সত্যি খুব প্রয়োজন হয়। আর বিশেষত তুমি যেই এরিয়াতে থাকো, যেই স্টেটে থাকো বা যে দেশেই থাকো না কেন, সেখানকার ভাষাটা জানাটা সত্যি খুব প্রয়োজন। ভাষা না বলতে পারলে কিন্তু তুমি অনেক রকম সমস্যায় পড়বে, যেটা আমিও পড়েছি, অনেক ক্ষেত্রেই পড়েছি। এখন হয়তো পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে। যাই হোক, এখন তো আরও ভালোভাবে শিখে গেছি, পড়িকে পড়াতে পড়াতে ইংলিশটাও যেমন শিখেছি তেমনভাবে কানাডাটাও আমি শিখে গেছি। মোটামুটি বলতে পারি আর কি, কাজ চালিয়ে নিতে পারি বলতে পারো, বা গল্পও করতে পারি। পড়ির সাথে পড়াতে পড়াতে লেখা বলো, সংখ্যা চেনা বলো, সংখ্যা বলছি লেটারগুলোকে চেনা আর কি কানাডায়, সেগুলোও শিখে গেছি। প্রত্যেকেই তার সময়ের সাথে সাথে না পরিবর্তন হতে থাকে। শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। এই দেখো, ইউটিউবেতেই প্রথম যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমার কাছে অনেকটাই কঠিন লাগতো। এখন দেখো, করতে করতে তোমাদের থেকে দেখে বা বড় বড় টেক চ্যানেলগুলো দেখে, সবার কথা শুনে একটু একটু করে পরিবর্তন করেছি নিজেকে। নিজের ভিডিওর মধ্যে একটু ভালো কিছু আনার চেষ্টা করেছি, চেষ্টা করে চলেছি। জানো বন্ধুরা, জানি না কতটা সাকসেস হতে পারবো, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় কতটা সফলতা অর্জন করতে পারবো জানি না, তবে চেষ্টা অবশ্যই করে যাব। তোমরা যদি পাশে থাকো, তোমাদের ভালোবাসা যদি পাই, তাহলে অবশ্যই এগোতে পারবো। আর এদিকে দেখো, রাতে রান্না করতে চলে এসেছি। রাতের রান্নায় আজকে একটু আলু আর বরবটি ভাজা করছি, একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করছি, আর তার সাথে রুটি হবে। রাতের দিকে না আমরা ভাতটা অতটা খাই না, আর যদিও বা কোনো সময় হয়তো ভালো লাগলো না, তখন হয়তো একটু আলু সেদ্ধ ভাত, ব্যাস এইটুকুনি। বিশেষ করে মাছ তো আমাদের রাতে কেউ খেতেই চায় না। আর দেখো, কথা বলতে বলতে রুটিগুলোও বেলে নিচ্ছি। একসাথে রুটিগুলো বেলে নিয়ে তারপরে আমি ভাজা শুরু করি। আর সঙ্গে সঙ্গেই আটাটা মেখেছি, তাও দেখো কত সুন্দর রুটি আমার ফুলছে। আটাটা ভালো করে মাখার ওপরই রুটি ফোলাটা না নির্ভর করে। যাই হোক, রাতের ডিনার রেডি হয়ে গেছে, আর তার সাথে গতকালের চিলি চিকেনটা ছিল সেটাও একটু নিয়ে নিয়েছি। চিলি চিকেনটা যা বানিয়েছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু চিলি চিকেনটা আমি একাই বলতে পারো বেশিরভাগটা খেলাম। পরি একটু অল্প পরিমাণ খেয়েছিলো গতকাল রাতে, কিন্তু আজকে আর শরীর খারাপ বলে আজকে আর ওকে দিইনি, আর পরির ড্যাডি তো হাতও দেয়নি। যাই হোক, আজকের ভিডিওটা তবে রাতের এই ডিনার করতে করতেই শেষ করলাম বন্ধুরা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই একটা একটা করে পুরোনো দিনের গল্প তোমাদের শুনতে ভালো লাগছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি, দেখা পাবেন।